মা মা যে আমার অতি আপন সর্বসেরা সুখ দূরে গেলে চোখের পাশে মা জননীর মুখ মায়ের আদর মায়ের স্নেহ ভুলার মতো নয় মায়ের তরে রেখে দেব বিশ্বভুবন জয় মুখটা দেখে মনের ভাষা মারে বুঝে নে কাছে এসে নরম সুরে শান্তনামা দে এত আতর এত কদর আর কোথাও নাই তাই তো মায়ের চরণ তলে স্বর্গসুখের টাই আয়না ভেবে যাকে দেখি সেই তো ভাঙার আলো নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসিনি ভালো তার চেয়ে বরং নিজের কাছে নিজের মতো থাকি সব হারালো কান্নাগুলো দেয় না কবু ফাঁকি দৌড়ের সময় পিছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায় তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায় উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় নিজেকে ভালো রাখতে গেলে সবার সাথে মেশা বন্ধ করে দিন মানুষের সাথে কম কথা বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে তিনটি উপদেশের মধ্যে একটি কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাক্রুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখে পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে যেই ফ্যামিলিতে অর্থের যত অভাব সেই ফ্যামিলির বন্ধন তত অটুট একটা মিডেল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন সত্যি সত্যি ভালো কিছু না পেলে অপেক্ষা করো চট করে যার তার প্রেমে পড়ে যেও না যাকে তাকে জীবনে আসতে দিও না সবাই তোমাকে ডিজার্ভ করে না ঘন্টা পরিবর্তন হতো তো সময় ষাট মিনিট লাগে কিন্তু মানুষের পরিবর্তন হতে এক মিনিটের সময় লাগে না রবি ঠাকুরের একটি অসাধারণ বাণী সম্পর্ক রক্তের বাদনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাদন থাকে সেখানে পর পরও আপন হয় আর অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না সফল হতে পারবো কিনা না জানি না তবে আমি পরিশ্রম করে যাব কারণ মানুষ বেয়ামানি করলো করলেও পরিশ্রম কখনো বেয়ামানি করে না হাতে রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তা কর্মে আমি বয়স দেখে সম্মান করি না আমি আচরণ দেখে সম্মান করি সময় বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতা চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকাটা আপনি নিজেই ঠকে যাবেন মানুষ যখন কোনো কারণে কারক দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে কষ্ট হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ